আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছ না তো? দেখো দেখো কতগুলো সম্বন্ধ এসেছে, আরো আসবে। বাবা এত! এভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই কুনাল। আমি সান্নাল বাড়ির মেয়ে, আর আমাদের বাড়ি থেকে লাভ ম্যারেজ কোনোদিন অ্যালাউ করবে না। শোনা, তুই কি বলছিস এগুলো? এটা হয় নাকি আজকালকার দিনে? আবার লাভ ম্যারেজ অ্যালাউ করবে না মানে? মানে এসব নিয়ে আমাদের বাড়িতে প্রচুর রেস্ট্রিকশন আছে কুনাল। আমার বিয়েটা যেদিন সত্যি সত্যি হয়ে যাবে না, সেদিন তুমি টের পাবে, সেদিন তুমি হাঁ করে তাকিয়ে থেকো। এইভাবে বলো না, এইসব শুনলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ না চাই, তোমাকে আমি কবে থেকে বলছি বলো তো? আমাদের দুজনের সম্পর্কটা এবার তোমার বাড়িতে জানাও। জানাবো তো, আমি তাড়াতাড়ি জানাবো। আর কবে জানাবে কুনাল? আত্মীয় স্বজনরা একটা না একটা সম্বন্ধ রোজ বাড়িতে নিয়ে আসছে, এবার এবার আমি কি করি বলো তো? আমার মনে হচ্ছে এবার তোমার বাড়ি থেকে তোমার জন্য স্বয়ম্বর সভা ডাকবে। দেখো ঠাট্টা করছো, করো। যেদিন আমার বাড়ি থেকে সত্যি সত্যি বিয়েটা দিয়ে দেবে, সেদিন তুমি টের পাবে। টের মানে? একদম হাড়ে হাড়ে টের পাবো? কোথায় বড় লোকের ঘর জামাই হওয়ার চেষ্টা করছি? মাল হাতে আসার আগেই পাখি ফুরুত হয়ে গেলে তো। বর্ষায় ফিরতে গিয়ে অনেক দেরি আছে। না না, এক্ষুনি চলে আসবে। মা, এই তো এসে গেছে। মা বলছি, আমাদের বাড়িতে কেউ এসছে নাকি গো? ওই বাইরে টুম্পা মাসি বলল। উনি এসছেন, শেখর রায়। মস্ত বড় মানুষ আর বিশাল বড় ব্যবসায়ী। ঈশ্বরের কৃপায় ওনার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। কলকাতা থেকে শুধু উনি তোকে দেখতে এসছেন, বুঝলি? এই লোকটার বাড়ি গাড়ি, কিন্তু লোকটাকে দেখে তো মনে হচ্ছে না। আমাকে দেখতে এসেছেন মানে? আরে বাবা, ওনার ছোট ছেলের জন্য তোকে দেখতে এসেছেন। শেখর বাবু, আমার মেয়ে বর্ষা। দেখুন তো, আপনার ছেলের সঙ্গে ওকে মানাবে কিনা। বর্ষা, ওনাকে প্রণাম করো। থাক থাক, বেঁচে থাকো মা। যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনই। আমার ঋষির সঙ্গে খুব মানাবে ওকে। তাহলে কি আজকে পাকা কথা দিয়েই যাবেন?